এদিকে নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিএনপি নেতারা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই বার্কিন ভিসা নীতি দেওয়া হয়েছে বলেও মন্তব্য তাদের। দশ দফা বাস্তবায়নের দাবিতে রয়পল্টনে সমাবেশে একথা বলেন বিএনপি নেতারা। বিরূপ আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান। নাইটাঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক মিছিল স্লোগানে মুখর। দলীয় কর্মীদের মুক্তি ও দশ দফা দাবি আদায়ে মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি প্রতিবাদ সভার আয়োজন করে। আমরা রাজপথে নেমে এসেছি, আপনারা কি রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত? আমাদের উপরে যেখানেই আঘাত করবে সেখানেই পাল্টা আঘাত করতে হবে, সেইভাবে প্রস্তুতি নেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরে যাব। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়টি। বলেন, আন্তর্জাতিকভাবে সরকার চাপে পড়েছে। নির্দলীয় সরকার দিতেই হবে, এর বিকল্প নেই। যত কথাই বলেন নিরপেক্ষ নির্বাচন দেবেন, আপনাকে কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করার প্রশ্নই উঠে না। বাংলাদেশে শেখ হাসিনাদের কোনো নির্বাচন হবে না, হতে পারে না, হতে আমরা দেব না। বেগম খালেদা জিয়ারে ছাড়েন, তার সাথে বুঝ পরামর্শ করেন কিভাবে নির্বাচনটা হবে, কিভাবে গণতন্ত্রটা ফিরায় দিতে পারবেন। বেগম খালেদা জিয়ারে ছাড়েন, কোনো পথ নাই। যতই বাড়াবাড়ি করেন, যতই লম্পদম্প করেন, কোনো লাভ নাই, আপনার সময় শেষ। বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতাসীনদের কাছে পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই। আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, আজকে এই প্রভু, কালকে ওই প্রভু, কালকে সেই প্রভু, সকলের কাছে ঘুরতে যাচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনারা মাইন্ড কাছে ভাই বেড়ে গেছেন, এখন ম্যানকেজ বেড়ে গেছেন, বাঁচার সুযোগ নাই। আপনাদের কোথাও ভিসা দেওয়া হবে না, কারণ বিশ্বের কোনো সভ্য দেশ, কোনো সভ্য লোক চোর বাটপারদেরকে জায়গা দেয় না। বুঝতে পেরেছেন? বিশ্বের কোনো দেশ, সভ্য দেশ চোর বাটপারদেরকে জায়গা দেয় না, আর আপনারাও জায়গা পাবেন না। বাংলার মাটিতে আপনাদের থাকতে হবে। আগামী ভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেই ভোটে ইনশাআল্লাহ এই দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে। আপনাদের বিচার হবে, আপনাদের শাস্তি হবে। আমাদেরকে 14-15 বছর কি অবস্থায় রেখেছেন, এদেশের মানুষকে শান্তিমতো ঘুমোতে দেন নাই, পেটে ভাত দেন নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, এই অবস্থায় রেখেছেন। বিনা বিচারে কিছুই যাবে না, সব কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, মার্কিন ভিসা নীতি প্রমাণ করে ক্ষমতাসীন দল দেশে বিদেশে সবখানে প্রত্যাখ্যাত হয়েছে। তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। যে সরকার বিদেশে গিয়ে চাপাবাজি করে, তাদের সময় নাকি আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এদেশের মানুষ এবং আন্তর্জাতিকভাবে দেখেছে, যাদের অধীনে দুইটি নির্বাচন কোনো রকমের নির্বাচন হিসাবে গণ্য হয় নাই, তাদের দ্বারা আর কোনো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয়। সেই জন্যই আজকে আমেরিকা থেকে শুরু করে আজকে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বলছে, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হতে হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচনে আমরা যাব না। আজকে আন্তর্জাতিকভাবে যে দাবি উঠেছে যে এই নির্বাচন হবে, হতে হবে অংশগ্রহণমূলক, আমরা যদি নির্বাচনে না যাই
অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এদিন দশ দফা বাস্তবায়নের দাবিতে যশোর, গাইবান্ধা, নড়াইল ও ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় সমাবেশ করে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।